হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেকটক নিউজ টেকটক নিউজের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি বিশেষ খবর আপনাদের সামনে তুলে ধরবো মাথায় হেলমেট পরে থাকলে আর মিলবে না পেট্রোল এমনই নির্দেশ দিয়েছেন আমাদের প্রশাসন এই খবরটি আপনাদেরকে বিস্তারে জানাবো তবে এই ধরনের খবর মানে সরকারের বিভিন্ন খবর সরকারের বিভিন্ন নিয়ম সম্পর্কে সবার আগে জানার জন্য এখনই টেকটক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন খবরটির দিকে আমরা চোখ রাখি এই খবরটি প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে নো হেলমেট নো পেট্রোল এমন নির্দেশের কথা সবাই জানেন কিন্তু এবার নতুন নিয়ম হেলমেট খুলুন তেল নিন দুর্ঘটনা থেকে বাঁচতে হেলমেটের ব্যবহারের জন্য রাজ্যের প্রতিটি পেট্রোল পাম্পের নিয়ম করা হয়েছিল হেলমেট না পরলে তেল দেওয়া হবে না মোটর মোটরবাইকে দৌরাত্ম থামাতে মুখ্যমন্ত্রী এবং পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিলেন অনেকে কিন্তু তারা এটাও বলছেন এই নির্দেশ ঘিরে বিভ্রান্তি তৈরি হওয়ার অবকাশ রয়েছে এই খবরে আরও লেখা রয়েছে কারণ একবার মুখ্যমন্ত্রী বলেছেন হেলমেট না থাকলে পুলিশ ধরবে তিনি আবার এও বলছেন প্রয়োজনে তিন মাস পর্যন্ত সময় দেওয়া হবে তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী হেলমেট না থাকলেও তিন মাস তেল কিনতে পারবেন বাইক চালকেরা তাহলে এই নির্দেশের তড়িঘড়ি কেন এত তার সদুত্তর এখনও পর্যন্ত মিলছে না এই খবরে আরও বলা হয়েছে দুষ্কৃতীদের গতিবিধির উপর নজর রাখতে জলপাইগুড়ি পুলিশের এবার নতুন উদ্বেগ হেলমেট খুলুন পেট্রোল ভরুন শীঘ্রই লাগু হচ্ছে শহরে তবে এই উদ্যোগে ছাড় মিলবে হাফ হেলমেট আরোহীদের স্লোগানে সংযোজন ঘটালো জলপাইগুড়ি জেলা পুলিশ নতুন সংযোজনে মুখ ঢাকা হেলমেট হলে হেলমেট খুলে মুখ দেখাতে হবে সিসিটিভি ক্যামেরাতে চুরি ছিনতাই অপহরণের মতো অপরাধ দমন করতেই পুলিশের এই উদ্যোগ বলে জানা যাচ্ছে এতদিন বাইক আরোহীদের নিরাপত্তার কথা চিন্তা করে পেট্রোল পাম্পের গায়ে লেখা থাকত নো হেলমেট নো পেট্রোল এখন থেকে পেট্রোল পেতে হলে হেলমেট তো লাগবেই সাথে আপনাকে হেলমেট খুলে মুখও দেখাতে হবে কেউ আবার বলছে হেলমেট না কিনতে পারলে সরকার বা পুলিশ হেলমেটের ব্যবস্থা করবে যদিও ষাট সত্তর হাজার টাকা দিয়ে মোটর বাইক কেনার পর কয়েকশো টাকার হেলমেট কিনতে টাকার টান পড়বে কেন তা স্পষ্ট নয় তেমনই যদি হবে তাহলে তো এই নির্দেশ দেওয়ার কোনো মানেই থাকে না হেলমেট না কিনতে পারার অজুহাতে সরকারের মুখাপেক্ষী হয়েই তো লোকে দিন কাটাবে সেক্ষেত্রে পেট্রোল না দেওয়ার যৌতিকতা কোথায় শনিবার রাত পর্যন্ত স্পষ্ট ব্যাখ্যা মেলেনি যাই হোক এই হচ্ছে আমাদের রাজ্য সরকারের একটি নতুন নির্দেশ যেখানে আপনাকে পেট্রোল পাম্প থেকে পেট্রোল কিনতে হলে আপনার যদি হেলমেট পরা থাকে তাহলে হেলমেট থেকে হেলমেট সরিয়ে আপনার মুখ দেখাতে হবে সিসিটিভি ক্যামেরাতে তারপরে আপনারা তেল কিনতে পারবেন মানে পেট্রোল পাম্প থেকে তেল ভরতে পারবেন ভিডিওটি আপনারা লাইক করে দিন বন্ধুর সাথে শেয়ার করে দিন আর এখনই টেকটক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ